কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে ব্যাপক পরিমাণে রক্তপাতের ঘটনা ঘটবে, ব্যাপক পরিমাণে হত্যাকাণ্ড সংঘটিত হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে আসমান থেকে স্যাটেলাইটের মাধ্যমে ফেতনা বর্ষিত হবে। এই ফেতনা গ্রাম শহরের সকলকে গ্রাস করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে পোশাক পরিহিত উলঙ্গ নারীদের আত্মপ্রকাশ ঘটবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে গায়িকা ও গানবাদ্যের ব্যাপক প্রচলন ঘটবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে মদ্যপান বৃদ্ধি পাবে, মাদকের ছড়াছড়ি হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে প্রকাশ্যে জিনা বিচার সংঘটিত হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে পুরুষদের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের আসন দখল করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে সমাজের নিকৃষ্ট লোকেরা উঁচু মর্যাদার অধিকারী হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে নিকৃষ্ট আলেমদের আত্মপ্রকাশ ঘটবে, তারা শাসকদের পাঁচটা গোলামে পরিণত হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে দরিদ্র লোকেরা বিরাট বিরাট অট্টালিকা নির্মাণ করবে, সুউচ্চ ভবন নির্মাণ করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে মসজিদগুলো কারুকার্য খচিত হবে, মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু মসজিদে অবস্থান করা মানুষগুলোর মাঝে বিন্দু পরিমাণ হিদায়ত থাকবে না। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে ব্যাপক পরিমাণে ভূমিকম্প হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে সময়ের বরকত কমে যাবে, সময় দ্রুত গতিতে অতিবাহিত হবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয়ে যায়। যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। ইহুদিরা মুসলমানের ভয়ে গাছের পিছনে পালাবে, পাথরের পিছনে পালাবে। গাছ আর পাথর মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। মুসলমানেরা তাদেরকে ধরে ধরে হত্যা করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন ঘটবে। তার নেতৃত্বে মুজাহিদ্দিনগণ সকল কুফুরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, সে সমগ্র পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের আগমন ঘটবে। তিনি এসে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দাজ্জালকে হত্যা করে সকল ফিতনা অবসান ঘটাবেন। অবশেষে সমগ্র পৃথিবীতে শান্তি ফিরে আসবে, আবারও সবার কালেমার সুশীতল ছায়াতলে শান্তিতে বসবাস করবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। মুজাহিদ্দিনগণ হিন্দুস্তান বিজয় করবে এবং হিন্দুস্তানের জালিম শাসকদের গলায় লোহার শিকল লাগাইয়া তাদেরকে টানতে থাকবে।